আল্লাহর আরিফ আল্লাহর কাছে দোয়া করে, দৌড়তা হয় দিল বসোয়ে গায়রে তু হাসরতা, দিল কি হালত কো বদল দে আয় খোদায়ে বেনজীর। আল্লাহ দিল তো তোমাকে তালাশ করা দরকার ছিল, দিল দিয়েছি না দিল বানানোওয়ালাকে তালাশ করার জন্য, দিল বানানোওয়ালার সামনে নত হয়ে থাকার জন্য। আবার দিলটা তোমাকে বাদ দিয়া ভিন্ন দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের চেহারার মধ্যে কুদরতিভাবে একটা নূর রাখছেন। কি রাখছেন? এটা গায়রে মুমিন যারা, কাফির মুশরিক যারা, তাদের নসিবে জুটবে না। সুন্দর হোক, কালো হোক, শ্যামলা হোক, এটা দেখার বিষয় নয়। মুমিন যদি হয়, আল্লাহ পাকের তরফ থেকে কুদরতিভাবে তার চেহারায় নূর আছে। সুন্দর হলেই শুধু সুন্দর আসবে না, কালো চেহারার মধ্যে নূর আছে। এই নূরটা একটা ভিন্ন রকমের নূর, যেটা আল্লাহ পাকের কোরআন বলছেন। আমি বলছি সীমাহুম ফি ওজুহিহিম মিন আছারিস সুজুদ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যে আমাকে সেজদা করো, তোমরা যে আমাকে সেজদা করো, এই সেজদা করো তোমরা জাহিরি অবস্থায় মাথা দিয়ে কপাল দিয়ে, সেজদার দ্বারা তোমার চেহারার মধ্যে কুদরতিভাবে একটা নূর আমি আল্লাহ দান করে থাকি। বাবা কথাটা বুঝার জন্য বলছি, সীমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ। সেজদার দ্বারা কি লাভ? দুনিয়াতে লাভ, আখেরাতে তো বহুত লাভ, সেটা পরে। দুনিয়াতে সেজদার দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা ইমানদারের চেহারার মধ্যে নূর দান করে। নূর সম্পর্কে বর্ণনা করতে গেলে লম্বা সময়, অনেক কথা। ইমানদারকে যে আল্লাহ কত প্রকারের নূর দিবেন, ময়দানে হাসরে নূর দিবেন, কেয়ামতের ময়দানে পুলসারাতে উঠবার সময় নূর দান করবেন, এগুলি হাদিসের মধ্যে অনেক বর্ণনা। যারা সকালবেলা অন্ধকারে মসজিদের দিকে কদম দিয়ে দিয়ে যায়, আল্লাহ রসুল বলেন তাদেরকে কেয়ামতের ময়দানে পূর্ণ নূরের সংবাদ দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু তাআলা নূর প্রদান করবেন। يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ الله পাক বলছে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সংবাদ দাও মুমিন পুরুষ মহিলাদেরকে। আল্লাহ পাকের তরফ থেকে সেই কথাগুলি এক একটা বিষয়ের উপরে লম্বা লম্বা আলোচনা করার বলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, এ মোমেনেরা কষ্ট করে আল্লাহকে ডাকতেছো, সেজদা দিতেছো, ইমানকে ধরে রাখছো, আল্লাহ পাক বলে সবর করো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার পক্ষ থেকে পরিপূর্ণ নূর দান করা হবে। সুবহানাল্লাহ। নূরটা ডানে চলবে, বামে চলবে, সামনে চলবে, ইনভার্ট করে করে সামনের দিকে নিয়ে যাবে। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে ডানে বামে দুই দিকে ইমানদারের নূর তাকে প্রকাশ দিতে দিয়ে এমন একটা কঠিন সময় হয়ে যাবে, সেই সময় অন্ধকারে পুরা অবস্থাটা আচ্ছন্ন হয়ে যাবে। যখন ইমানদারেরা পুলসেরাতের দিকে যাওয়ার অবস্থা শুরু হবে, তখন হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে যখন নূর বন্টন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূর বন্টন করবেন। কি বলে, নূর চাই কি চাই না? আমরা সবাই চাই না? নূর পাইলে খুশি হবেন তো? আল্লাহ আপনাকে শুনে দিতে বলছে, কোরআন শরীফ বলছেন আল্লাহ পাক। আপনারা তো হয়তো অনেকে পড়েন নাই, শুনেন নাই, জানেন নাই, কিন্তু কথা প্রসঙ্গে আসছে এই জন্য বলতেছি, শুনে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নূর দিবে। কাফের মুশরিক বেঈমান তারা তো একদিকে, মুনাফেকরা তারাও দেখতে শুরুতে আমাদের মতো। মুনাফেক চিনেন? নাম শুনেন নাই? ওরাও টুপি মাথায় দিবে, ওরা আপনার মতো দাঁড়িয়ে,
মাঝে মধ্যে নামাজও পড়তে যাবে, কিন্তু আসলে ওরা দিলের দিক থেকে ইসলাম গ্রহণ করে নাই, এদেরকে মুনাফিক বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম অনেক মুনাফিক ছিল, সেই মুনাফিকেরা রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, অথচ রাসূলের সাথে জিহাদও গেছে, রাসূলের সাথে মসজিদে নববীতে নামাজ পড়ছে, আর এখান থেকে বেরিয়ে যাইয়া ইসলামের বীজকে সমূলে ধ্বংস করার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে। সুরতে দেখতে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সুরতে একবারে পাক্কা মুসলমান, কিন্তু ওহির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিছে রোগ আমার বন্ধু এরা মুমিন না, এদেরকে খুব চিহ্নিত করে রাখবেন, সাবধান এরা মুনাফিক, এরা আপনার ক্ষতি করার জন্য 24 ঘন্টা পরামর্শ করে। এই ধরনের মুনাফিক কিয়ামতের ময়দানে তারাও থাকবে। এরা যখন উঠবে, সূরত তো দেখতে মুমিন দেখা যায়, সেখানে যখন আজাজিলে গুয়াদ নসিবে বলা, কোথায় যদি কিছু বন্টন হয় সবাই যে দূরে সেখানে ভিড় জমায় লাইন ধরে থাকে, এর মধ্যে যে লোকটার সা দান করতেছে তার সাথে ওই লোকটার দুশ্মনী আছে, অনেকদিন তাকে হয়তো খুব গালমন্দ বলছে, সেও যে লাইনে দাঁড়াইছে, তার মনে আশা যে সবাইকে যখন দেয় আমাকেও দিবে, কথা বুঝতেছেন তো? এটা বড় কঠিন একটা জায়গা, এমন একটা জায়গায় পর্দা দিয়ে দেওয়া দরকার, যারা ঢুকবে ঢুকবে আর এখানে একটা পর্দা দেন, ওনাদের যত গাড়ি যাবে মানুষ যাবে আলোচনার মোটিভ নষ্ট হয়ে যায়, ওনারা ওই দিকে চাইতে থাকবে, এটা মানুষের স্বভাব, ওয়াজ করে এগুলি বন্ধ করে যায়। একটা পর্দা দিয়ে দেন, যারা ঢুকবে পর্দার ভিতর দিয়ে ঢুকবে, এক কোনা দিয়ে একটু ফাঁক থাকবে, অনেক কাজ ওয়াজ করে বন্ধ করা যায় না, এটা নজর মানুষের, নজরের কাজ এটা, নজর দেখবে, নজরকে কন্ট্রোল করতে হলে ভিতরে দিল কন্ট্রোল করতে হবে, ভিতর যখন কন্ট্রোল হবে তখন নজর কন্ট্রোল হবে, তার আগে আল্লাহ কত। এই জন্য তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে, ইমানদার যারা থাকবে তারা নূর পাবে, এমন নূর এই দুনিয়ার এই সমস্ত আলো লাইট কিছুই না, সেখানে কুদরতি নূর, এই যে সারা জীবন কষ্ট করেছেন আমল করেছেন ইমান ধরে রাখছেন, এই জন্য আল্লাহ পাক মোমেনদেরকে নূর দিবে, নূরটা দেওয়ার পরে ইমানদাররা নূর নিয়ে সামনের দিকে চলতে থাকে, যখন চলতে শুরু করবে মোনাফেক যারা এদেরকে নূর যখন দিয়ে গেছিল তারা নূর পায় নাই, এখন ওই লাইটের আলোকে সামনের দিকে যাইতেছে, পিছন ওলায়ও কিছু আলো দেখে দেখা যায়, এরকম আমাদের দেশেও আছে, টর্চ লাইট থাকে মোবাইলে লাইট দিয়া, উনি যাইতেছে আরেকজন মানুষ আপনার লাইট দেখে দেখে তিনিও সামনে যায়। তো ইমানদারেরা যখন যাচ্ছে মোনাফেকেরাও পিছি পিছে আসতেছে, হঠাৎ করে আল্লাহ পাক বলতেছে فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب قرآن বলতেছে ইমানদারের পাশাপাশি মুনাফিকরা যখন আলো দেখে দেখে যাচ্ছিল মনে খুব আনন্দ, নূর হাতে না পাইলে কি হবে, এই আলো দিয়ে আমরা পার হয়ে যাব, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কুদরতি ভাবে একটা পার্টিশন ফেলে দিবে, যখন পার্টিশনটা পড়ে যাবে পার্টিশনের ভিতরের অংশ যারা থাকবে তারা মুমিন, তারা নূর পাইয়া সামনে চলবে, মুনাফিকরা পার্টিশনের বাহিরে থেকে যাবে, তাদের এইদিকে আজাব, তাদের এইদিকে গরম কষ্ট অশান্তি, তারা ডাক দিয়া বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে ডাক দিয়া বলবে এই মুনাফিক নাপরোয়া, এই কোনায় বাচ্চাগুলি এই পিছনে উঠে যাও, পিছনে
তোমরা তো ওয়াজ শুনুন না মানুষরা, কারণ তোমরা ছোট মানুষ, কি বুঝবা, ডিস্টার্ব করবা না, হয়তো বসো না তোমার পিছনে চলো। পিছন থেকে ফেরেশতা ডাক দিয়া বলবে, দুনিয়ার মধ্যে আমার ইমানদার বান্দাদের সাথে একসাথে চলছিলা হাট বাজার, একসাথে সদাই খেয়েছো এক দোকান থেকে, গোসল করেছো এক পুষ্করিতে, সুরতে দেখা গেছে তারা টুপি ব্যবহার করেছে, তোমরাও ব্যবহার করছিলা, কিন্তু তোমাদের দিলের মধ্যে ইমানটা ছিল না। পিছনে যাও, পিছনে যাও, সেখানে গেলে নূর পাইবা। তো তারা মনে করছে পিছনে মানে যেখানে নূরটা বন্টন হয়েছে ওইখানে গেলে মনে হয় আমরা নূর পাব। অথচ আল্লাহ পাকের তরফ থেকে বলেছে পিছন মানে হলো ওই দুনিয়ার জীবনে যাওয়া, যেখানে গেলে আমল করলে আজকে ময়দান হাসরে নূর পাইতা, সেখানে ফিরে যাও। সেখানে কি ফিরে আসা সম্ভব হবে? তারা পিছনের দিকে দৌড়বে, পিছনের দিকে যদি দেখে যে বাস পার্টিশন হয়ে গেছে, ডাক দিয়া বলবে আহা আলাম নাকুম মাকুম, এই বন্ধু ভাইয়েরা আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? এরকম একসাথে মাঠে বসি নাই, একসাথে মসজিদে নামাজ পড়তে আসি নাই, বাজারে একসাথে সদাই খাই নাই? বলে হ্যাঁ করছিলাম, কিন্তু তোমরা দুনিয়ার হায়াত কি প্রাধান্য দিয়েছিলা? এই আখেরাতে আসবা, কেয়ামত হবে, হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এগুলি বিশ্বাসই করো না। যাও, আর নূর তাদের ভাগ্য জুটবে। তিনজন বলতে ছিলাম নূর, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নূর দিবেন, পূর্ণ নূরের সংবাদ দেব। যারা সুরে কাহাব তিলাওয়াত করে, যেখানে বসে সুরে কাহাব তিলাওয়াত করে, আল্লাহ রসুল বলেন সেখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা পুরা নূর দিয়া ভরপুর করে দেওয়া হবে। সুরে কাহাব তিলাওয়াত করি আমরা, কিরে বাবা সুরে কাহাব তিলাওয়াত করো, ছাত্ররা আসো নাকি তিলাওয়াত করো না, কারা কারা করো দেখি, হাত তোলো দেখি। হ্যাঁ এই তো বসে, প্রত্যেক শুক্রবার দিন সুরে কাহাব তেলাওয়াত করা, কেয়ামতের ময়দানে তাদের দিল ঘাবড়াবে না, দাজ্জালের ফিতনা কোনোদিন তাদেরকে আক্রমণ করবে না, সুরে কাহাবের এত ফজিলত। তাই যে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস হয় তো? আমরা নূর চাই না আল্লাহ পাকের কাছে, কি বলেন, চাই তো? নূর চাই, সেই নূর বহুত বড়। তো আল্লাহ পাক বলেন ইমানদার, দুনিয়ার মধ্যে যে সেজদা দিতেছ, যারা আল্লাহকে সেজদা দেয়, সেজদার সাথে নূরের সম্পর্ক। যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ো না বাবাজিরা, তোমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত যে আমি আর নামাজ ছাড়ব না। পারবেন নামাজ আর? যেহেতু আল্লাহ পাক বলতেছেন সিমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, সেজদার নিদর্শন যেহেতু আসবে, তাহলে সেজদার সাথে নূরের সম্পর্ক, সেজদা দিবেন তাহলে নূর পাবেন। আহা দর্তা হায় দিল বসোয়ে গাইরে তো আ হাসরাতা, দর্তা হায় দিল বসোয়ে গাইরে তো আ হাসরাতা, দিল কি হালত কো বদল দে আয় খুদায়ে বেনজীর। আল্লাহর আরিফরা বলে আল্লাহ দিল দিয়েছিলা দিলটা তোমাকে তালাশ করার জন্য, দিল দিয়েছিলা তোমাকে মহব্বত করার জন্য, দিল দিয়ে দিছিলা তোমাকে ভালোবাসার জন্য, দিল দিয়েছিলা তোমার নবীকে ভালোবাসার জন্য। আফসুস এমন একটা দিল পাইয়া আমার দিলটা এখন সব গায়রুল্লাহর দিকে ছুটছে, দিলটা এখন অন্য রাস্তার দিকে চলে যায়। দিল দরকার ছিল তোমাকে তালাশ করব, দিল দিয়ে আমি মদিনার রাস্তা খুঁজে বের করব। আফসুস দিলটা এখন অন্যদিকে চলে যায়, এই জন্য আফসুস করে বলে আল্লাহ এই দিলটা অন্যদিকে চলে যায়, বড় আফসুস করতেছি আমার দিলের উপরে, তুমি দয়া করে আমার দিলটাকে তোমার দিকে ফিরে দাও। আমিন বলেন না সবাই? আরে ইমানদাররা, নোয়াখালীর মানুষ আপনারা তো
ওয়াজ শুনতে শুনতে ওয়াজ অনেক বেশি পায়। আপনাদের এখানে আমার দুইবার আসা হয়েছিল মনে আছে কিনা জানি, এক বছর বিশাল বড় আয়োজন করা হয়েছিল ওই হাফিজ আলমগীর থাকাকালীন, কাটাজারির বাবা হুজুর আসছিলেন, আমরাও আসছিলাম। অনেক কষ্টে হরতালের মধ্যে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল সোনাইমুড়ি থেকে আমার গাড়িকে মোটর সাইকেল দিয়ে অনেকগুলি তারা আমাকে পিছি পিছি করে আনছিল এখানে অনেক ক্লান্ত অবস্থায়, মনে আছে এখন বলার পরে মনে থাকার কথা। ওই যে মাঠের মধ্যে ওইখানে প্রোগ্রাম হয়েছিল, আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন দেখে আবার আসার তৌফিক দিয়েছেন। আমার তৌফিক পাইলাম, তৌফিক কে দেন বাবা? রিজিকের মালিক কে? আল্লাহ আমার কিছু রিজিক এখানে লেখেছে, মসজিদের দোতলায় বসে সেখানে মমতাজুল করিম সাহেব সহ যারা ছিলাম ওখানে মেহমানদারি খানা খেয়েছিলাম, খুব ক্লান্ত, আসরের পরে অল্প সময় কিছু কথা বলে দোয়া করে চলে গেছে। এখন মুরব্বীদের হয়তো স্মরণ থাকতে পারে, মনে হতে পারে ওই মানুষটি আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে, বিভিন্ন অসুস্থতা, স্ট্রোকের রোগী, প্যারালাইসিস সব কিছুর মাঝখানে আল্লাহ আবার চালাইতেছেন কিছু কিছু করে। আল্লাহ চলি আপনাদের সামনে এসে আবার দেখা হয়েছে, হায়াতে বেঁচে থাকলে দেখা হয়, চলে গেলে আর দেখা হয় ঠিক না? এই জন্য আল্লাহর আরেফ আল্লাহর কাছে দোয়া করে, দৌড়তা হয় দিল বসোয়ে গায়রে তু হাসরতা দিল কি হালত কো বদল দে আয়ে খোদায়ে বেনজির। আল্লাহ দিল তো তোমাকে তালাশ করা দরকার ছিল, দিল দিয়েছি না দিল বানানোওয়ালাকে তালাশ করার জন্য, দিল বানানোওয়ালার সামনে নত হয়ে থাকার জন্য, আমার দিলটা তোমাকে বাদ দিয়া ভিন্ন দিকে চলে যায়, আফসুস রে এ আল্লাহ তুমি আমার দিলের হালতটাকে একটু পরিবর্তন করে দাও। আল্লাহ পরিবর্তন করে দিলে সহজ ঠিক না বাবা? আল্লাহ আকবার, আল্লাহ পরিবর্তন করে দিলে সহজ, নতুবা চেষ্টা করে পারা যাবে না, চেষ্টা করে পারা যাবে না। তুসে না বচা বচা কে না রাখ উসমে আয় না হয় ওয়ে আয় না, জো শিকস্তা হো তো আজিজ তর হয় নিগাহে আয় না সাজ মে। আল্লাহর বন্ধুরা বলতেছে, কথা বোঝা যায় তো বাবা? বোঝা যায়? মাইকের আওয়াজ একটু কমাই দেন, শোষো করতেছে, একটু কমাই দিবেন। হ্যাঁ, আল্লাহর আরেফ রাখি বলতেছে প্রত্যেককে আল্লাহ একটা দিল দিয়েছে, সবাইকে দিছে, কাফের কে দিছে, মোনাফেক কে দিছে, মোমেন কে দিছে, আল্লাহর ওলিদেরকে দিছেন, নবীদেরকে দিছেন, সাহাবাই কেরামদেরকে দিছেন, সকলকে দিছেন একটা দিল। এই জন্য তিনি আফসুস করে দুসে বাঁচা বাঁচা কে না রাখ উসমে আয় না হয় ওয়ে আয় না, জো শিকস্তা হো তো আজিজ তর হয় নিগাহে আয় না সাজ মে। আয়নার স্বভাব, আয়নার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায়, ভালো মন্দ দেখা যায়, বোঝা যায় দাগ আছে কি না, কালো আছে কি না, এটা আয়নার স্বভাব। কে রে বাবা, ঠিক না ব্যাঠি? খেয়াল করে শুনতেছেন তো? আপনার ঘরে যে আয়নাটা আছে এটা মানুষের চেহারা দেখায়, যদি আয়নাটা ভেঙে যায় দুই টুকরা হয়ে গেছে, এখন আর এই টুকরাওয়ালা আয়না কেউ রাখে না, বলে এটা ভেঙে গেছে, ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা ভালো না, ফেলাই দাও, বাজারে কি নতুন আয়না আসে না, একটা আয়না কিনে নিয়ে আস, বলে কি বলে না, দুনিয়ার এই আয়না ভাঙলে রাখে না ফেলাই দেয়। আল্লাহর আরেফ বলতেছে দেখো আরেকটা আয়না আসমানের মালিক তোমার আমার এখানে বসাই দিছে, এটার নাম কলবের আয়না, কলব সবকিছু ধরা পড়ে যায় এখানে ঠিক না? এখানে একটা মিটার, কুদরতি মিটার বসে,
আল্লাহর আরে বলতেছে, হে ইমানদার মুসলমান বাবা শোন, দুনিয়ার আয়না ভেঙে গেলে ফেলে দেয়, আর এই আয়নাটাকে যত বেশি বানবা, যত বেশি টুকরা করবা, তত আয়না বানানোওয়ালা মহাব্বত ভাবে তোমাকে কাছে টাইনে নিবে। এই আয়নে আর ওই আয়নে বেশ কম আছে, এই আয়নাটা ভাঙো। কেমনে ভাঙবা? এটা ভাঙার সিস্টেম হলো হাদিসের মধ্যে আছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলে, হে দুনিয়ার আমার বান্দা বান্দি শোন, যার অন্তরটা ভেঙে যায়, যার অন্তরটা টুকরা টুকরা করে ফেলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, তোমাকে চিনতে পারি নাই, জীবনে কত অন্যায় করেছি মাওলা, ভয় লাগে, এখন তুমি যখন ডাক দিবা তোমার কাছে যাওয়া লাগবে। এই জন্য অন্তরের মধ্যে ভয় লাগে, কেমন করে তোমার কাছে যাব। এই জন্য মাওলার ভয়ে অন্তরটাকে ভাঙতে থাকো বারবার করে, মাওলার সামনে আসো, নত হয়ে যাও, ছোট হয়ে যাও, কলবকে ভাঙ্গ। এটা যত বেশি ভাঙবা, আল্লাহ পাক বলে ওই ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমাকে পাইবা। তুসে বচা বচা কে না রাখ উসমে আয়না হায় ওয়ে আয়না, জো সে কস্তা হো আজিজ তর হায় নিগাহে আয়না সাজ মে। এই জন্য ইমানদার মুসলমান বাবা, অহংকার নাই, যেহেতু অপরাধী গোলাম আব্দুন দাস, গুনাহ করেছি, যাওয়া লাগবে কবরে হাসরে মিজানে, পুলসারাতের সব জায়গায় যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। ইমানদারকেও যাওয়া লাগবে, বেইমানকেও যাওয়া লাগবে, তবে বেইমানের অলাস অবস্থা খুব খারাপ, নিশ্চিতভাবে জাহান্নামে যাবে, কারণ ইমান নাই। আর আমরা, আমাদেরকে যে আল্লাহ তুমি ইমান দিয়েছ, আমরা গুনাহ করে ফেলতেছি, নামাজের কথাটাও মনে থাকে না, সব কাজ সময় মিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইলাম নামাজের দিক দিয়ে, সময় মিলে না। এই যে বাজারে হাজার হাজার মানুষ, এই সদাই ওই সদাই, এটা কিনতেছে ওই কিনতেছে, বেচা কিনা করতেছে, কত ব্যস্ত, কখন আসর চলে যায়, কখন মাগরিব চলে যায়, আর বাসায় যে একসাথে কয়েক তো পড়বে, সব কিছুই তো আছে, নাই কিছু শীষ, যেটা নাই সেটার নাম নামাজ। নামাজ বলেন, এই বাজারের মধ্যে হাজার হাজার মানুষ, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? একই মুসলমান সব না অমুসলমান? ম্যাক্সিমাম সব। এ মুসলমান, তোমাকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইয়া আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, দুনিয়া কামাইবার জন্য বুদ্ধিও দিয়েছে, সব কিছু দিয়েছে। বুদ্ধি দিয়ে তুমি দোকান সাজাইলা, তুমি বড় বড় কাজ করলা, বাড়ি বানাইলা, সব কিছু সাজাইতে পারলা, বিবির জন্য স্বর্ণ অলঙ্কার বানাইলা, সব কিছু করলা, এই ইমানদার তোমার বুদ্ধি দিয়ে তুমি নামাজ বানাইতে পারলা না। নামাজ কেরে বাবা বলেন তো, ঠিক না ব্যাঠি? নামাজ বানাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আফসুস তো করা লাগবে একদম, এই জমিন যে দোকান সাজাইছি, বাড়ি করলাম, বিল্ডিং দালান কোঠা সব কিছু, বিবির জন্য হার অলঙ্কার আদি, মাথার টিকি, হাতের মধ্যে কত রকমের দামি দামি স্বর্ণ অলঙ্কার আদি, এ বাবা এখন যদি মৃত্যুবরণ হয়, সাথে সাথে বলে এক নম্বর কাজ হবে তার এই স্বর্ণ অলঙ্কারগুলি শরীর দিকে খুলে ফেল, কি ঠিক না ব্যাঠি? আপন জনরা যারা তারাই আগে আইসা খোলে, কারণ দামি জিনিস, কি খুইলে আবার কোন দিকে কে নিয়ে যায়, মা মারা গেছে, বিবি মারা গেছে, আগে অলঙ্কারগুলি খোলে, নাকের কানের সব। দুনিয়ার মধ্যে যে অবস্থায় আসছিলাম, ওই দিন স্বর্ণ অলঙ্কার ছিল না, আস্তে আস্তে বড় হলাম, বিবাহ শাদী হলো, কত অলঙ্কার,
টাকা পয়সার অভাব নাই, বড় বড় নেকলি টিকি সব কিছু বানাইলা, এখন বলতেছে না আবার ওই পুরান অবস্থায় যেমনি আসছিলা ওইভাবেই কবরে পাঠাব। এখন আর কোনো স্বর্ণ নাই, হায় হায় কার জন্য এই সমস্ত? সবকিছুর সময় পাওয়া যায়, ইমানদার আল্লাহকে সেজদা দেওয়ার সময়টা তুমি পাও না, কি জবাব দিবা আল্লাহ পাখির কাছে?